আমি এখনো মাঝে মাঝে ঢাকা থাকতে কমলাপুর স্টেশনে এক নম্বর লাইন আমি বসে দেখি। আহা আহা, কিন্তু আমার মা আর কখনো আর আসলো না, আর কখনো দেখলো না। জহুরুল ইসলাম জি, কোন ডাক নাম ছিল ওই সময়টাতে? না। আচ্ছা, বাবার নাম কি ছিল? মিনজিল হক। মিনজিল হক। মাতার নাম? মিনু। ভাই ছিলেন তিনজন? তিনজন। নামগুলো বলেন। রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, জহুরুল ইসলাম। আপনি ছিলেন তিন নম্বর ভাই? হ্যাঁ। আচ্ছা, বোন ছিলেন তিনজন? তিনজন। সালমা? সালমা, মমতা, মনোরা। ভাই টেম্পো দুইটা ফার্ম গেট ফার্ম গেট করতেছে, সেটা আমার মাথায় এখনো পর্যন্ত খেয়াল আছে। আপনারা তার মানে ঢাকাতেই থাকতেন? আর ভাইয়ের একটা চিঠি, সেটা আমি ধরে রাখছি আজও পর্যন্ত, সেটা হলো ঠুট দিয়ে শীষ বাজান না, সবসময় আকাশি কালার একটা শার্ট গায়ে দিয়ে থাকতো বাবা। বাবা এই মানুষ জন্ম পরিচয় নিয়ে অনেক খারাপ কথা বলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আশা করছি ভালো আছেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের দিন। এটা আমার 4 নম্বর রেকর্ডিং এবং দিন শেষের রেকর্ডিং আসলে, সো আমাকে কিছুটা বিধ্বস্ত লাগলেও লাগতে পারে। এই ভাইটি এসছেন কোথা থেকে আসছেন জানো আপনি ভাই? জামালপুর। জামালপুর থেকে আসছেন, অনেকক্ষণ বসেছিলেন। এবং কিছু করার থাকে না, সিচুয়েশনালি হয়তো এক গেস্টের জন্য সময় নির্ধারণ করা আছে 10 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টা, দেখা গেল তার ক্ষেত্রে সময় অনেক বেশি লেগে যাচ্ছে। দিন শেষে সে কথাগুলো নাই বা বলি, যেহেতু সব ধরনের একই রকমের কথা থাকে ইন্ট্রোতে, সে কারণে একটু চেঞ্জ আনার জন্য আসলে কী বলতে পারি, নতুন নতুন কথা তো আসলে এখানে আমরা তো ওইভাবে সাহিত্য চর্চা করা হয় না, ওইভাবে নান্দনিক বিষয়গুলো, কাব্যিক বিষয়গুলো তুলে নিয়ে আসা হয় না, বা সুযোগও থাকে না, প্রয়োজনও নেই বলে মনে করি। তো সেই জায়গা থেকে কাজ করতে গিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা যখন যেটা মাথায় আসে সেভাবেই শুরু করি। আরও একটা বেসিক ভিডিও শুরু হচ্ছে, বাট ইচ্ছার জায়গাটা সেই আগের মতোই প্রবল, ইচ্ছার জায়গাটা সেই বাকি তিনটা ভিডিও যেটা আজকের দিন আমি রেকর্ড করেছি সেখানে যে কথাগুলো বলেছি, যদিও আপনারা প্রতিদিন একটা করেই দেখতে পাবেন, সেরকমভাবেই আকুতি নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি এবং বিশেষভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবার জন্য। তো আমি আর কথা বাড়াবো না, শুরুতেই যিনি আছেন আমি তার সঙ্গে একটু আপনাদের পরিচিত করাতে চাই। কী নাম আপনার ভাই? মামাদার নাম হলো জহুরুল ইসলাম। জহুরুল ইসলাম। এক নাম হলো কমল, যেটা এখন বর্তমানে যে গার্জিয়ান আছে তারা চেঞ্জ করেছে, তারা মানে কমল করে বলে। ঠিক আছে, আপনার সোর্স বলতে যেটা বোঝাচ্ছি আপনার ক্লুজ, অনেক ক্লুজ আছে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আর তার আগে প্রিয় দর্শক এবং শ্রোতা, যারা নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানা মূলত পরিবারে ফেরার অনুষ্ঠান, এবং পরিবারে ফেরার এখানে বেসিক্যালি আমরা যে ক্যাটাগরিতে অনুষ্ঠানটা করি সেটা হচ্ছে সেই সব সন্তান যারা পরিবারে ছোটোবেলায় হারিয়ে গেছেন এবং কিছু তথ্য তাদের মনে আছে, আংশিক এই অসম্পূর্ণ তথ্য যেটার বেসিসে কাজ করা সম্ভব। তো সেই জায়গাটি থেকে আমরা তাদেরকে নিয়ে অনুষ্ঠানটা করি এবং তারা মূলত প্রাপ্তবয়স্ক, 18+। তো এরপর আমাদের লিমিটেশনের জায়গা থেকে আমরা স্পষ্টত যেটা বলি যে ডিএনএ টেস্ট আমরা করি না বা করতে পারি না বা আমাদের ইচ্ছা নেই। ডিএনএ টেস্টের ব্যাপারে আমরা যারা এখানে আসেন তাদেরকে উৎসাহ দেই এবং একই সাথে যারা দাবি করেন তাদেরকে উৎসাহ দেই, একই সাথে নিকটস্থ থানায় গিয়ে আপনারা যে এত বছর পরে হারিয়ে গেলেন ইন্টারনেটের এই স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের মাধ্যমে, আর জি কেব্রিয়ার উপস্থাপনায় পরিকল্পনায় যে অনুষ্ঠানটি হয় সেই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যে স্বেচ্ছায় মিলিত হলেন এবং আপনারা এখন মেনে নিয়েছেন দুই পক্ষ পরিবার, সে বিষয়ে থানাকে অবহিত করে রাখা বা একটা জিডি এন্ট্রি করে রাখা, এই বিষয়টি সম্পর্কে আমি সবসময় আপনাদের উৎসাহ দেই, তবে সেটা করবেন কি করবেন না সেটা একান্তই আপনাদের নিজেদের। জহুরুল ভাই, সব কিছু জেনে শুনে আমাদের অনুষ্ঠানে আসছেন? জি। আচ্ছা, দেখেন আপনি আমার অনুষ্ঠানটা? দেখা হয় মাঝে মাঝে, দেখি মাঝে মাঝে, নিজের মোবাইল নাই তো, আচ্ছা অন্য জনের মোবাইল দিয়ে দেখি। দেখেন তারপরে আপনি 2012 সালে 2010 সালে আপনারা দেখছি যেটা নাবান্ন টাওয়ারে গুলশান এক নাম্বারে, তখন বুথ এফএম শুনতাম, আচ্ছা কানের ভিতরে দিয়ে মানে বৃহস্পতিবারে রাতে দিতাম, শুক্রবারে বন্ধ, অনেক সময় ঘুমাই যেতাম গা। আচ্ছা আচ্ছা, ওটা তো আমি এবিসি রেডিওতে করতাম বোধহয় ওই অনুষ্ঠান। আচ্ছা, তারপরে আপনি ঢাকা ফেমে দেখেছেন নাবান্ন টাওয়ারে, ঠিক আছে, যাই হোক, ওখানে কেন এসেছিলেন, গল্প বলার জন্য নাকি এমনিতেই? চেষ্টা করছি কিন্তু ওরকম ই পাইনি, মানে সুযোগ সুবিধা পাইনি, লোক পাইনি। ওখানে কেন আসতে চেয়েছিলেন, লাইফের গল্পটা বলার জন্য? লাইফের গল্প বলার, কিন্তু বাবা মা খোঁজার জন্য তো নিশ্চয়ই না? না, লাইফ এই বাবা মা খোঁজার জন্য, তাই নাকি? 2012 সালে উনি আসছিলেন, তো 2012 সালে যদি আসতো তাহলে হয়তো বা 2012 সাল থেকে আমরা এই ধরনের কার্যক্রমের মধ্যে ঢুকে যেতে পারতাম, এটা বলার সুযোগ নেই, কারণ 2012 সালে আসলে ফেসবুকের এতটা প্রচার প্রসার ছিল না। শুরু করেন যেখান থেকে বলতে চান, কী হয়েছে আমি একটু শুনি, জীবনের গল্প মতো করেই বলেন। আমার বয়স যখন আনুমানিক 5 বছর, আমরা 3 ভাই 3 বোন ছিলাম। আমার বাবা
মা সবাই ভাই বোনের সবচেয়ে আদরের সন্তান ছিলাম আমি। আমার মেজো বোন সবচেয়ে আমাকে আদর বেশি করতো, যেটা হলো সে গোসল করাইতো, খাওয়াইতো, এগুলো আমার খেয়াল আছে। যেটা যেটা খেয়াল আছে মানে আমার মাথার ভিতরে আছে সেটাই আমি বলতে পারবো। আব্বু সরকারি চাকরি করতো নাকি বেসরকারি চাকরি করতো তা জানতাম না, সবসময় আকাশি কালার একটা শার্ট গায়ে দিয়ে থাকতো বাবা বাবা। আর আমার মেজো ভাই যেটা উনি সব চাদর করতো আমাকে, কান্দে মানে কাঁধে করে নিয়ে ঘুরাইতো। আর ভাইয়ের একটা চিতির সেটা আমি ধরে রাখছি আজও পর্যন্ত, সেটা হলো ঠুট দিয়ে শিস বাজানি, সে বাজাইতো আমাকে শিখাইতো, আর সাথে সাথে আমি ওরকম শিখছি আর কি। সেটা আজও পর্যন্ত হ্যাঁ পারি, পারেন তো একটু, এখন একদিন ধরে বাজাই না। আপনি আমাকে দেখাচ্ছেন, মনে করেন যে অনুষ্ঠানে কেউ নাই এরকম আর কি। ইটস লুক অড, সেজন্য আমি ওনাকে দেখাইনি, বাট উনি পারেন। ওকে হ্যাঁ, মেজো বোন গোসল করাই দিত, খাওয়াই দিত, সবচেয়ে মার ভক্ত ছিলাম বেশি। মা যে জায়গায় যাইতো আমি যাওয়ার জন্য অস্থির থাকতাম। ছোট একটা বোন ছিল কুলে, কিন্তু আমি তো অন্তত একটু রকম দৌড়দাপ পারতে পারি। একদিন মা আমার সে পালায় কোথায় যাব সেটা আমি জানি না, আমার কইতাছে মেজো আফারে বলতেছে যে এক জায়গায় যাবো মনে আর কি, আমার এরকম একটা ই করছে গোসল করানির জন্য রেডি করাইতেছে যে তুমি গোসল করো মার সাথে যাইও। তো আমার গোসল করাইতে নিয়ে যে বড় একটা পাতিল দিয়ে মাথাটা ডাইকে ফেলাইছে আপনার, হ্যাঁ, যে মারা যেন না দেখি মা চলে মানে চলে যাব পিস দিয়া। তো মা চলে গেছে, পরে আফা গোসল করাইছে, শরীরে তেল দিয়ে দিছে, খাওয়াইছে, রেডি হয়েছি, বলছে যে মা কই, মা চলে গেছে, এরকম আর কি। বোনের সাথে বোনের এরকম আদর করতো। মা চলে গেছে বলতে কোথায় গেছে? কোথায় গেছে সেটা বলতে পারি না, বেড়াইতে গেছে। আচ্ছা, আর তারপর আবার যে জায়গা মানে ভাই ভাইয়ের একটা জিনিস খেয়াল আছে, সে আমাকে এক জায়গায় নিয়ে গেছিল, সে টেম্পু মানে আগে যে বেবি ছিল সে বেবির হেল্পারই করতো। আমার কাছে মনে হয় ডে যে আমি দেখতাম যে জায়গায় আমার দাঁড়া করে রাখছে ওই জায়গাটার ভিতরে অনেক বড় একটা বট গাছ ছিল, ভাই টেম্পু তুইটা ফার্ম গেট করতেছে, সেটা আমার মাথায় এখনো পর্যন্ত খেয়াল আছে। তাই নাকি? হ্যাঁ, ফার্ম গেটই বলছে। হ্যাঁ, ফার্ম গেট বলতো। তারপর আবার ভাই নিয়ে মানে ভাই একজনের সাথে পাঠা দিছে তুমি যাও গা। আচ্ছা, এই পর্যন্ত ভাইয়ের সাথেই। আর মূলত আমার আব্বাটা যখন মারা গেছে, আব্বা মারা গেছে, তখন হয়তো বা আমি তেমন কিছু বলতে পারিনি, খালি এটুকু বলতে পারছি যে আমার বাবারে রাস্তার এক সাইডে যে মরার খাটের উপরে শোয়াই রাখছে, কাপড় দিয়ে পেঁচাইয়া, মা কান্দতেছে, সবাই কান্দতেছে, আমি চুপচাপ দাঁড়ায় রয়েছি। সাইডে একটা একটু বড় ড্রেন, এই পর্যন্তই বলতে পারি মানে বাবা মারার পরে। তারপরে আমার বাবা মারা যাওয়ার পরে আমাদের একটু কষ্ট হয়ে গেল, আমার বড় ভাইটা একটু ভালো ছিল না, আমার বোন চাকরি করতো বড়টা, আর মেজো বোন বাড়িতেই থাকতো, মাও বাড়িতেই থাকতো, আব্বা চাকরি করতো। সবচেয়ে কষ্ট লাগে এই মানুষ জন্ম পরিচয় নিয়ে অনেক খারাপ কথা বলে, অনেকদিন ধরে চেষ্টা করি যে আল্লাহর কই যে স্বপ্নের মাধ্যমে দেখাইতে পারলে অনেক ভালো লাগতো, কিন্তু আল্লাহ দেখে না। অনেকে অনেক অসামনে বলে জন্ম পরিচয় নিয়ে খারাপ কথা বলে, অনেকে অর্থরাল্লা লোক তারা সামনে সামনে বলে ফেলা। হারাইছেন কিভাবে ঘটনাটা একটু বলেন। তারপরে মা বলল খালি টুকি যে নানির বাড়ি বেড়াইতে যাব, মার সাথে মা বড় একটা ব্যাগের ভিতরে কাপড় চোপড় পরছে, আর ছোট বোনটা কুলে, মার সাথে বাসে উঠে আইসি। আমার কাছে এখন মনে হয় যে যেই জায়গা থেকে আসছি 10 মিনিট লাগছে, কমলাপুর স্টেশনে নামাই দিছে, সারা রাত মার সাথেই ছিলাম।
কমলাপুর স্টেশনেই নামছেন? হ্যাঁ, বাস থেকে। সেটা নামও বলতে পারতাম না, যে পাইছে আমাকে তার বাড়িও জামালপুর। আমি তাকে, সে আমার প্রশ্ন করছিল, তখন আমি বলছি যে এরকম বিল্ডিং কুলো সাপের মতো ফেনা ধরা, ট্রেন চলতো। তখন উনি বলছে কমলাপুর স্টেশন। মানে বিষয়টা এরকম দাঁড়াইছে কি, আপনারা যে স্টেশনে এসেই ছাড়াছাড়ি হয়ে গেছে, ঘটনাটা বলেন তো। সকাল হয়েছে, ট্রেন উঠবো। আর একটা জিনিস খেয়াল আছে, তখন সকালবেলা শেখ মুজিবের ভাষণ শুনছি, মানে মাইকে। এটা কি 21 ফেব্রুয়ারি ছিল নাকি স্বাধীনতা দিবস? 7ই মার্চ হতে পারে, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এটা আমি বলতে পারি না। হ্যাঁ, ওইখানে ভাষণ শুনছেন? হ্যাঁ। আচ্ছা, মাইকে শব্দ পাইছি, আর হেরপরে মা আমার নিয়ে মুগ্ধ হইলো, নিয়ে একটা রুটি খাইলাম, খাওয়ার পরে কইতেছেন ট্রেন আসবো, চলো। ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে যে উনি বাসে উঠে কমলাপুর স্টেশনে গেছেন, বলছেন 10 মিনিট লাগছে, এরকমই আনুমানিক। তার মানে উনি ঢাকার মধ্যে থেকে এটা হয়েছে। হ্যাঁ, তাহলে ঢাকার মধ্যে থেকে গিয়ে মা কেন রাতের বেলা রেল স্টেশনে থাকবে? এমন হতে পারে রাতের বেলা ট্রেন আসার কথা ছিল, সেই ট্রেনটা লেট করছে, সকালের দিকে আসছে, সেটাও লজিক। হ্যাঁ বলেন। তারপর ভিড় হয়ে গেছে অনেক, ভিড়ের ভিতরে মা আমারে বলতেছে চলো। ছোট বোন কুলে আমার মার হাতে বড় ব্যাগটা, মানে মা বলতেছে আমার পিছে পিছে আসো। আমি পিছে পিছে যাইতেই ভিড়ের ভিতরে আমি মানে আউর খেয়ে গেছি গে। তারপরে ট্রেনটা ছাইড়ে দিছে। তারপরে সারাদিন আমি কাঁদছি ওই জায়গায় বসে থেকে। আমি এখনো মাঝে মাঝে ঢাকা থাকতে কমলাপুর স্টেশনে এক নম্বর লাইনে আমি বসে থাকি। কিন্তু আমার মা আর কখনো আর আসলো না, আর কখনো দেখলো না। তারপরে হাঁটতে হাঁটতে কোথায় গেছে আমি নিজেও বলতে পারি না, যে আমার নিয়েছিল তার বাড়ি। 21 বছর পরে আবার গেছিলাম আমি তার কাছে জানার জন্য যে আমার কিবে কিবে পাইছেন, মূলত আমার সবকিছু খুলে কোন। উনি বলতেছে এই জায়গাটার নাম হলো তেজগাঁও ট্রাক স্টেশন। তেজগাঁও ট্রাক স্টেশন? জি। আচ্ছা, তো কমলাপুর স্টেশন থেকে আপনি ওখানে গেলেন কিভাবে? হাঁটতে হাঁটতে গেছি, খিদা ঠেলা। আচ্ছা, মানে খিদা লাগছে অনেক, আমি কারোর চিনিও না, হাঁটতে 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 তো কই গেছি কইতে পারি না। পরে যাই দেখি একটা লোকে চাক্কা লাগাইতেছে নিচে যায়, তা আমি দাঁড়াই রয়েছি। তো হেল্পারটা বলতেছে তোমার নাম কি? আমি কইছি জহুরুল ইসলাম। তোমার আব্বার নাম কি? আমি বলতাম আব্বার নাম তো কি ইঞ্জিল হক বলতাম আর কি। মার নাম কি? মিনু। তুমি কইতে আইছো? আমি মার সাথে নানির বাড়ি বেড়াইতে গেছি আর মার পাইনি, মা আমার ফালাইছে গেছে গা। ওই সময় পরনে ছিল টি শার্ট, মানে গোল গোল একটা গেঞ্জি আর এরকম জিন্স প্যান্ট, কিন্তু কাটা কাটা। আর পরন পায়ে ছিল বেলালা জুতা। তে ও হেল্পার তখন ড্রাইভারের বলতেছে ওস্তাদ আপনার তো বাচ্চা হয় না, আপনি ওরে নিয়ে যান। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তুমি খাইছো? আমি কইছি না খাইনি। পরে খাওয়া দাওয়া করায় আমার নিয়ে গেছে, উনি যেন ভাড়া থাকতো ওটা বেগুনবাড়ি বস্তি। তে ওইখানে আমার নিয়ে এক মাস ছিল, এই কারণেই উনি আমার সবকিছু আবার কথাগুলো বলছে 21 বছর পরে। তে আপনি ওনাকে জিজ্ঞেস করছিলেন, উনি বলছিল যে আমি এখানে পাইছি। হ্যাঁ, তারপর পাওয়ার পর আমি বললাম যে তাহলে আমার পরনে কি কি ছিল এগুলা বলছে আমারে, যে দেখো তোমার নিয়ে আমি বেগুনবাড়ি এক মাস ভাড়া ছিলাম, যদি তোমার গার্জিয়ান ভাড়ায়, আসলে মূলত পাইনি। উনিও খুঁজছে না? খুঁজে নাই, মানে দেখছে অপেক্ষায় ছিল যে এরকম হয় কি না। না পাওয়ার পরে আমার জামালপুর নিয়ে গেল, তার বাড়ি হলো জামালপুর। ওনার কোনো বাচ্চা হইলে বাচ্চা টিকে না আর কি, মারা যায়, 1 মাস 15 দিন থাকলে মারা যায়, 5টা সন্তান মারা গেছে। কিন্তু আমার নেওয়ার পরে একটা আমার একটা উপকার করছে, সেটা হলো আমার মুসলমানি করাইছে আর কি। তাহলে আপনি অনেক ছোট ছিলেন। হ্যাঁ, মুসলমানি করাইছে। কিন্তু ওনার যখন বাচ্চা হয়েছে, একটা মেয়ে হয়েছে, সর্বপ্রথম আমাকে কোলে দিছে। উনিও ট্রাক চালাইতো, ঢাকা এসে পড়ছে, ঢাকা আসার পরে মনে বলে গেছে মারে যে ওরে স্কুলে ভর্তি করাই দিও, বলেছে গেছে গা। তো ওনার বাচ্চা যখন হয়েছে আমারে সর্বপ্রথম কোলে দিছে, কিন্তু আমাকে আর স্কুলে ভর্তি করা নাই, চোলা নে পাইতো, পাল্লা দোয়াইতো, ঘর নে পাইতো, এরকম কাজ করাইতো।
ছোটবেলা বুঝি নাই বিষ্ণে করতাম আগে যখন বাচ্চা হয়েছে না হয়েছে তখন করছি কিছু কয় নাই কিন্তু বাচ্চা হওয়ার পরে যখন বিষ্ণে করছি আমার হাত পাও বাইন দে রুটি বানানি বেলান দে এটি দিয়ে পিড়ে তো ইচ্ছা মতো হাত পাও বাইন দে তো এবারে একটা দাদা ছিল সে আসরের নামাজের সময় নামাজ পড়তেছে নামাজের সময় ওই সময় আমার বাইন্দা যখন পিটাইতেছে তখন উনি আইসে আইসে এরা হাত পায়ের বান্ধন খুলে দিয়ে আমার খেদাই দিছে যাতে তুই যেদিক মন চায় সেদিক জায়গায় হেন থাকলে বাঁচবি না ডেলি ডেলি তোর মারে আমার নামাজের ভঙ্গ নষ্ট হয় আমার নিজের কাছে খারাপ লাগে তো ওইখান তো না আসার পরে ওই কোকির নাম উনি আমার নিয়ে পাললো পালার পরে বলতেছে যে তুমি আমার অনেক থাকো তোমার আমি স্কুলে পড়াম তো ওনার সংসারী কাম কাজ করি করার পরে ওনার যে ওয়াইফ আছে উনি চিন্তা ধারণা করছে যে আমার এক ছেলে দুই মেয়ে তো উনি মিথ্যা কথা কয়ে ওনার মানে বাপের বাড়ি বেড়ানির কথা বললে আমার ওখানে আমার ফালাইছে গেছে গা পরে আগে তো গরুর গাড়ি চলতো তারপরে ছই সিস্টেম ভ্যান গাড়ি চলতো ওই ভ্যান গাড়িতে একজন মানুষ বউ নিয়ে যাইতেছে দুইটা মহিলা সহ তখন উনি আমারে রিস্কা তুইলে মানে ভ্যান গাড়ি তুইলে নিয়ে গেছে নেওয়ার পরে আমি ওনার নাম বলছি যে ওনার নাম হইল ওনার বাড়িতে নিয়ে যাওয়ার পরে বল ডাক ডাক দিছে যে তোমার বাগনেরে ফালাইছে এই বলছে তোমার বই নিয়ে খবর বাগনে তো আমার ঘরে শুয়ে রয়েছে আবার বাগনা কেডা দেখি দরজা খুলে দেহে যা মারে পরে ওনারা ডাক দিছে যে মহিলারে ঠিক আসো তো এই ছেলে কথায় তুমি বলছিলে ক হ এটা নিয়ে আমার যন্ত্রণা কারণ চিনি না জানি না হুট করে তোমার বোন জামাই নিয়ে পাল্টাছে তো এই যন্ত্রণা আমার দরকার নাই তো উনি বলতেছে থাক এতিম মানুষের উপরে তো ই করা লাগে না থাক রাতটা থাক ওই মহিলা সকালবেলা তাই বলতেছে আমারে যে চল আমাদের পুরেন বাড়ি বেড়াই আসি গে আবারও সে আমার একটা ফাঁকি দিছে তার দুইটা বাস দিয়ে আমার সহনে পুরেন বাড়ি বেড়াইতে নিয়ে গেছে চরের ভিতরে তখন ওই যে খেসারি ডাইল বুনছে বন্ধের ভিতরে একটা বাড়ি ওইখানে আমার বলতেছে তুমি এই বাতরে ক্ষেতের আইলে বসো আমরা বাড়ির থেকে একটু করে আসি আমার যে সকালে বয়স হয়ে গেছে আর খবর নেই না আপনি যেটা না যেতে পারেন তারপরে এখানে বইতে খান কান্দাকাটি করছি খিদা লাগছে তো এক গরুর ঘাস ঘাস কাটতে এসে ঘাসের হল ও রাখালে আমার দৌড়ে নিয়ে গেছে উনি নিয়ে যেয়ে সাইফুল নামে এক লোকেরে দিছে উনি আমার দুই বছর পালছে ওনার সংসারে কাম কাজ করছি মূলত যারে উনি কাম করছি টাকা পয়সা দেয় নাই কাজ করার পরে ওনার শ্বশুর বাড়ি ওনার বই আমার নিয়ে গেছে বেড়াইতে তো ওনাদের বাড়ি একটা মহিলা আছে 14 বছর বিয়ের বয়স পোলাপান হয় না আমার নিছে ওই জায়গায় বেড়াইতে নিয়ে তে বলতেছে আমি কাকি করে কইতাম কাকিরে বলছে নাম হলো শান্তি যে আফা আমার তো পোলাপান নাই আপনার তো তিনটা পোলাপান হয়েছে ছেলেটা আমার দেন আমি নিয়ে পালা পড়াশোনা করাই আচ্ছা ঠিক আছে তুমি ভালো কথা বলছো আমি আমার মার সাথে বুঝি এগুলো আপনার কত বছর বয়সের ঘটনা যে এই যে ঘটনাটা এখন আছেন আপনি যিনি চাচ্ছে যে নেওয়ার জন্য আপনাকে পালার জন্য এটা হলো আপনার 98-99 তখন বয়স কত আপনার আনুমানিক আনুমানিক 6-7 বছর এই 6-7 বছরের মধ্যে মানে আপনি হারিয়ে যাওয়ার 1 থেকে 1.5 বছরের মধ্যে এগুলো সব হচ্ছে হ্যাঁ আচ্ছা তারপর মানে এক জায়গা তো ভাসতে ভাসতে মানে নদী একুল ভাঙে উকুল করে এরকম না আপনি তো মাঝখানে 2 বছর মধ্যে এক জায়গায় ছিলেন তো তার মানে 1 বছর 1 বছর তার মানে 3-4 বছরের মধ্যে ঘটনা এগুলো হ্যাঁ বলেন তারপর তারপরে উনি ওনার মারে বললো যে আম্মা আমার দুইটা তিনটা সন্তান আছে একটা মেয়ে দুইটা ছেলে তে যে মহিলাটা চাইতেছে ওরে আমি দিয়ে দিই তো উনি নিয়ে পারলো উনি পালার পরে 2 বছরে যেই বছরে আমার নিছে তার পরের বছরে একটা ছেলে হয়েছে খারাপ লাগতো আপনার যখন যেখানে যেতেন এরকম বাচ্চা হইলে না খারাপ লাগতো না যে একটা মেয়ে হওয়ার পরে আপনি যে অভিজ্ঞতার মুখোমুখি হইলেন ওনার যে একটা ছেলে হয়ে গেল তখন টেনশন হইতো না যে না জানি আমার সাথে খারাপ না না তাও আমি ওদের সাথে আরো খেলাধুলা করার চেষ্টা করতাম তো ছেলে হওয়ার পরে কি করলো ছেলে হওয়ার পরে তারপরও আমারে মানে তখন আমারে উনি হালুয়া মেশিন চালাইতো যারে আব্বা করে বলতাম ট্রাক্টর ট্রাক্টর তা আমার লেগে ওই তেল টানা চঙ্গ টানা ড্রাইভারের ভাত টানা আমার দেডি করাইতো আমি করতাম এগুলো কি সব জামালপুরে হ্যাঁ পরের বছরে একটা মেয়ে হয়েছে তো ওই সময় আবার
যখন আমার বয়স মানে 8-9 এর মতো হয়েছে তখন আমি একটু বাজারে যাইতাম আইতাম তো একজনের লগে পোলাপানের সাথে বেসিয়ার হল আর কি তখন দুই টাকার টিকিট কেটে মানে ছবি দেখতো তো আমি একটু ছবি দেখছি ছবি দিয়ে আমি রাত্রে 8-9টা সময়ছি দেড় গ্রামে তো 7-8 সময় খেয়ে নিয়ে সবাই শুয়ে পড়ে তো 9-10টা সময়ছি আর ডাকাডাকি করছি কমপক্ষে 50টা ডাক দিছি আম্মা আম্মা করে মানে ডাকে সাড়া দেয় না যারা ভাব করে বলতাম উনি বলতেছে শান্তি দরজাটা খুলে দে এত রাত্রে কই যাব তো উনি আমাকে ওনার একটা কথা বলছে কথাটা শোনার পর আমার অনেক কষ্ট লাগছে যে আমি এত বড় সন্তান নিয়ে আমি এক ঘরে থাকতে পারবো না তুই থাকলে থাকগা এই কথাটা শোনার পরে আমি আর কোনো কথা কইনি মাথাটা নিজ দিক হয়ে চলে গেছি রাস্তার ধারে একটা দোকান ছিল ওইখানে বাঁশের টং ছিল সারা রাতি মশার কামড়ে আমি ঠোঁটের ভিতরে থাকছি সকালবেলা বাজারে যে এক হোটেলে কাজ করি এ বলছে আমার খিদা লাগছে কিছু খিলেন তো বললো কাজ করবা হ্যাঁ কাজ করুন হোটেলে যে আস্তে আস্তে বাজারের ভিতরে পেটে ভাতে কাজ করার ধরলাম মানে জীবনটা এরকমই খারাপ লাগে যাই খাটাইছে স্বার্থর জন্য খাটাইছে স্বার্থ পুরাই গেছে খেটাই দিছে তারপরে নিজে ট্রাক্টর চালানি শিখলাম মানুষের হাল বা মেশিন এ পর্যন্ত অনেক মানুষের আলবাইছি কিন্তু টাকা পয়সা ঠিক মতো আমার দেয় না মোটর সাইকেলের গ্যারেজে একজনে বাজারে বণিক সমিতির সভাপতি ছিল ওনার নাম হলো আমার এক উস্তাদের কাছে দিল ওনার নাম হলো বললো যে শাহ আলম ছেড়াটা তুমি রেখে দাও বাজারের মধ্যে ঘোরাঘুরি করে হোটেল মডেল কাম করে এটা তো ভবিষ্যৎ নাই তো তোমার অনেক কাজ শিখুক তেমনি আবার বলতেছে যে আমি এখানে কাজ করি কন্ট্রাক্ট হিসেবে তিনের দুই ভাগ আমার এক ভাগ হলো মালিকের যন্ত্রপাতির মানে বিলটা কারণ আবার যার হলো কাজ করে সে হলো মানে ট্রেডিং সেন্টার তখন কাজ শিখছে পুরাপুরি কাজ শিখে নেই আর যার কাছে দিতেছে সে হলো পুরাপুরি মিস্ত্রি এখানে ওনারাই রাখছে তো উনি যতদিন ছিল টুকিটাকি আমার কাজ শিখেছে আপনি কি ওনার সাথেই লাস্ট পর্যন্ত আছেন নাকি এরপরেও আপনার হাত বদল হয়েছে ওনার সাথেই আপনি আছেন না না হাত বদল হয়েছে ওনার আমি 6 বছর কাজ করছি পরপর কিন্তু উনি আমার মূলত ইঞ্জিনে কাজ শিখাইত না যখন একটা ইঞ্জিনে কাজ ধরতো তখনই আমার বাড়ির গরু ঘাস কাটাই আপনি লাস্ট কার সঙ্গে আছেন লাস্ট একা 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 বিয়ে শাদী হয়েছে হ্যাঁ বিয়ে করছিলাম রোজা 23 তে যাইতে কোন রোজার কথা কত সালে এই যে এই 2021 সালে 21 সালে সংসার আছে না 22 সালে 12 তারিখে ছাড়াছাড়ি হয়েছে জানতো আপনার সম্পর্কে বিয়ের আগে হ্যাঁ জানতো যে আপনি এরকম ভাবে হারা গেছেন ছোটবেলা হ্যাঁ জানতো মাত্র কয়েকদিনের সংসার দেখায় বিয়ে করাইছে যাক আপনি নেগেটিভ কিছু বলেন না মানে তোমার তো বাচ্চা কাচ্চা হয় নাই আপনার না এক মাস সংসার হইছে মাত্র এক মাসের সংসার আপনি বলতেছিলেন আপনি কমলাপুর রেল স্টেশনে মাঝে মাঝে যান গিয়ে বসে থাকেন এই জামালপুর থেকে আসছেন কমলাপুর রেল স্টেশনে না ঢাকা যখন ছিলাম মানে গিয়ে বসে থাকতো তো আমি 19 সালে ত্যাগ করছি 19 সালের পরেই আজকে এলাম আপনি আমার অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে এই আপন ঠিকানা আমি সোশ্যাল মিডিয়াতে যেটা করি করোনার ভিতরে কাম কাজ ছিল না ওই সময় আমি চানাচুর বিক্রি করতাম মানে একটা চিন্তা করলাম যে কোনো জায়গায় যাওয়া যায় না চানাচুর নিয়ে বিক্রি করলাম তো হঠাৎ করে একদিন ওই কলেজ বাড়ির কাছে ওইখানে বেচে মনটা খুব খারাপ আসতেছে বেচা কিনি হয় নাই তার মধ্যে ওনার নাম হলো এলাকার বঞ্জামাই মিলন ভাই মোটর সাইকেলে যাইতে আমার ডাক দিয়ে কমল ভাই এদিক দাঁড়ান দাঁড়াইছি আমি মনে করছি চেনা কমল আপনার ডাক নাম পরবর্তীতে এটা হ্যাঁ জামালপুরে দাঁড়ানি পরে কয় ভাই আপনার জন্য একটা সুখবর আছে কি আপনার বাপ মায়ের তোর বিষয়টা আমি আমার ওয়াইফের কাছে শুনছি শোনার পর আমার অনেক খারাপ লাগছে তা আমি একটা চ্যানেল সবসময় দেখি সেটার সাথে কি আপনি অ্যাড হবেন আমি হ্যাড হইলে আমার লাভ কি এরকম কিছু হইলে আপনার বাবা মা ফিরে পাইতে পারেন যখন আপনার নাম শুনছি যখন কইছে যে আর যে কেবরিয়া চ্যানেল আমি কইছি হ্যাঁ আমি রাজি নাম শুনে রাজি লগে মানে ফেসবুকে আপনার এডাই করছে উনি তারপরে আবুল বাসার ভাই ওনার সাথে ওনার সম্পর্ক ভালো সব সময় এই মুহূর্তে কথা বলে আবুল বাসার ভাই আমার সাথে কথা বললো উনি নিয়ে গেছে ওনার বাড়ি বাসার ভাই বললো যে আচ্ছা ঠিক আছে আপনি যান আপনার খরচপাতি যা লাগে আমি দিব আচ্ছা খরচপাতি লাগছে হ্যাঁ লাগছে কোথায় লাগছে গাড়ি ভাড়া
এটার জন্য আমাদের কিছু করার নাই। না না, এছাড়া কোথাও কিছু লাগছে? না না, অফিসে এসে কোনো পড়াশোনা দিতে হয়েছে? না না, যারা আপনাকে যা আরো কিছু আরো তো বরঞ্চ আমাকে নাস্তা খাওয়াবে। আচ্ছা, ওটা কোনো ব্যাপার না, ওটা যে কোনো জায়গায় গেলে খাওয়াবে। কিন্তু আপনি আমাকে যেটা বলেন সেটা হচ্ছে যে আপনাকে যিনি পাঠাইছে এখানে তিনি কি আপনার কাছ থেকে কোনো পয়সা টাকা নিচ্ছেন? না। শুনেন, আপনার কষ্ট শুনে, গল্প শুনে আমার খুব খারাপ লেগেছে। আমি সারাদিন অনেক ক্লান্ত ছিলাম। আমি একটা সিক্রেট আজকে বলে দিই। সিক্রেটটা হচ্ছে, এটা বলা ঠিক হবে? আচ্ছা না, বলেই দিই। আমি কখনোই আমার অনুষ্ঠানে যারা এখানে গেস্ট হন সবাই, ইনক্লুডিং এভরিবডি, টেলিভিশন অনুষ্ঠানের কথা বলছি না, কারণ টেলিভিশন অনুষ্ঠান অনেক ফর্মাল। আমার জন্য ব্যক্তিগতভাবে অভিমত সেটা হলো ওখানে অনেক ব্লেজার পরে অনেক ফর্মালি ওখানে নিজেকে প্রেজেন্ট করতে হয়, খুবই সুটেড বুটেড, এবং সেটার প্রয়োজনীয়তা হয়তো বা আছে। এছাড়া রেডিওটা হচ্ছে আমার আপন জায়গা। আমার সোশ্যাল মিডিয়া ডেফিনেটলি, এখানে অনেক কিছু ডেকোরাম মেনটেন করতে হয়, বাট আমি নিজের মতো করে করি। এই অনুষ্ঠানগুলো করতে গিয়ে আমার এন্টিটিতে, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড কিংবা রেডিওতে, আমি সবসময় গেস্টদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার অনুষ্ঠান যখন আমি করব বা আপনার কথা যখন আমি শুনব, তখন আমি সেলফোন টিপব, তখন আমি অন্য কাজ করব, তখন আমি বিভিন্ন রকমের কাজের মধ্য দিয়ে থাকব, এবং আপনার গল্প শুনতে 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 যদি আমি আপনার দিকে অ্যাটেনশন দিই, তাহলে আমি যদি অ্যাটেনশন দিই জনগণও অ্যাটেনশন দিবে। খুব সিম্পল ট্রিক। এটাকে আপনি প্রেজেন্টিং বলবেন কি বলবেন না জানি না, বাট এটা আমার কাজ করতে গিয়ে যেটা মনে হয়েছে, এই কারণেই বলছিলাম আজকের এই অনুষ্ঠানে যে আমি শুরুতে বলেছি যে আমি খুব টায়ার্ড, কারণ 4-5টা গল্প, এটা তো ব্রেনের খেলা চলে অলওয়েজ, এটা তো ফিজিক্যাল না, এটা আসলে না করলে বোঝানো খুব মুশকিল। আমি নিজেকে বড় করছি না, এই জন্যে আমি সেন্টেন্সগুলো একটু এডিট মানে এডিট করার চেষ্টা করতেছি নিজের ভিতরে ভিতরে। সেটা হলো যে আমি অনেক টায়ার্ড ছিলাম, কিন্তু ওনার গল্পটা যখন উনি শুরু করছে আমার পুরা 4-5টা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মনে থেকে এতটা কনসেন্ট্রেশন উনি অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে আমার পুরো গল্পটা যখন উনি বলতেছিল। আপনারা জানেন কি না, কিছুদিন আগে বলতে আমি জানি 2022 সালের জানুয়ারি মাসের 1 তারিখে সোনিয়ার গল্পটা প্রচার হয়েছিল, সোনিয়ারও রেল স্টেশন কেন্দ্রিক একটা ঘটনা। সোনিয়া একটা রেল স্টেশনে গিয়ে তার ছোট ভাই এতিল 6 মাসের একটা বাচ্চা সহ সে হারিয়ে যায়, এবং হারানোর পরে তার যে জীবনের যে গল্পটা, সে হাজবেন্ড পেয়েছে মার্শাল্লাহ, খুব ভালো হাজবেন্ড এখানে বলেছে, ওটা নিয়ে আমাকে এখনও মানুষজন এসে কমেন্টস করেন। আমার যারা ভলেন্টিয়ার আছেন, অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ভলেন্টিয়ার, তারা ওটা নিয়ে এখনও কাজ করে যাচ্ছেন, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমি সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখি এবং রাখতে চেষ্টা করি। আমি তানিয়ার ব্যাপারেও বিশ্বাস রেখেছিলাম যে কোনো একদিন হঠাৎ করে একটা টেক্সট আসবে, এবং তাই হয়েছিল। তানিয়ার মাঝ দুপুরে হঠাৎ করে রাত 2টার সময় একটা টেক্সট এসেছিল, এবং তানিয়ার ফ্যামিলিকেও মেলাতে পেরেছিলাম। আমার কেন জানি মনে হয় সোনিয়ার ব্যাপারে আমি একটা পজিটিভ সাইন একদিন পাবই পাবো ইনশাল্লাহ আমার জীবন দশায়। খুবই অসম্ভব মনে হয়, বাট তিনার অসাধ্য কোনো কারণ ও কোনো কিছুই নাই, এটা আমি বিশ্বাস করি। এবং একটা ডায়াগ্রাম যেটা ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে, ডায়াগ্রাম বা গ্রাফ যদি বলি, একজন ভদ্রমহিলাকে আপনারা খুঁজেও বের করেছেন, রেল স্টেশনে তিনি আছেন এবং তাকে নিয়ে ভিডিও করা হয়েছে যে ইনি সোনিয়ার পরিবার কিনা, সোনিয়ার মা কিনা, কারণ উনিও নাকি অনেকদিন যাবত রেল স্টেশনে এরকমভাবে থাকেন, সেটা প্রচুর মানুষ দেখেন, ওখানে বিভিন্ন রকমের কমেন্টস করেছেন। আমি প্রচেষ্টাগুলোকে সাধুবাদ জানাই যে না, মানুষ এভাবে সাপোর্ট করছে, এভাবে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সেটা ভালো, কিন্তু এগুলোর দ্বারা আবার হিতে বিপরীত হতে পারে, লক্ষ্য রাখবেন। সুরভির ক্ষেত্রে কিন্তু আমরা এরকম একটা কেস দেখেছি, মানসিক ভারসাম্যহীন একটা মেয়েকে সুরভি বলার চেষ্টা করা হলো একটা ইউটিউব চ্যানেল থেকে, পরবর্তীতে এটা সুরভি নয় সেটা প্রমাণ হয়েছে। তবে মানুষের যে অন্ধবিশ্বাস, সেই অন্ধবিশ্বাস থেকে অনেক সময় মনে করেন যে আমি কেব্রিয়া, এটা জানার পরেও কেন কোনো স্টেপ নিচ্ছি না, কেন কোনো কিছু করছি না। সো এগুলো একটা বিষয়। যাই হোক, আমাদের কথা অন্যদিকে চলে যাচ্ছে। আমি কথাটা এই কারণেই বলছিলাম যে ওই গল্পটা যতটা আমাদেরকে হৃদয়কে নাড়িয়ে দিয়েছে, আজকের এই গল্পটাও আমাকে ঠিক ততটাই হৃদয়ে নাড়া দিয়েছে। একটা বাচ্চা ভিড়ের ভিতর থেকে তার মাকে হারিয়ে ফেললো, ফ্যামিলিকে হারিয়ে ফেললো, সে তো ভালোই ছিল, তার পরিবারে ভাই বোন সমস্ত কিছু নিয়ে মেজবেন তাকে আদো আতর করতো, এবং পরিবারটা হারানোর পরে সে বছরের পর বছর চলে যাচ্ছে, মাঝে মাঝে রেল স্টেশনে যায়, গিয়ে বসে থাকে এক নম্বরে, কখন তার মা আসবে, মা আর কোনো দিন আসেনি। এই যে অপেক্ষাটা, আমি জানি না তার মা বেঁচে আছে কি না, তার মাও নিশ্চয়ই অপেক্ষায় থাকে, তার মাও নিজে মাঝে মাঝে হয়তো বা রেল স্টেশনে এসে খুঁজেছে, নিশ্চয়ই খুঁজেছে। ইস, মানুষের জীবন কত রকমের হতে পারে। আপনার যা মনে আছে তথ্য আমি এগুলো একটু উপস্থাপন করছি, এবং প্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদের কাছে আমি বিনীত রিকোয়েস্ট রাখছি, আপনারা ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, তাওয়াক্কাল তো আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ভালো কিছু করবেন। তো আপনার বাবা মায়ের দেওয়ার নাম ছিল জহুরুল ইসলাম? জি। কোনো ডাকনাম ছিল ওই সময়টাতে? না। আচ্ছা, বাবার নাম কি ছিল? ওই যেটা বলতে পারতাম, ইনজিল হক। ইনজিল হক। মাতার নাম? মিনু। মিনু বেগম। মিনু বেগম। ভাই ছিলেন তিনজন? তিনজন। নামগুলো বলেন।
রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, জহুরুল ইসলাম। আপনি ছিলেন তিন নম্বর ভাই? হ্যাঁ। আচ্ছা, বোন ছিলেন তিনজন? তিনজন। সালমা? সালমা, মমতা, মনোরা। পজিশনগুলো বলতে পারেন, কে এক নম্বর, কে দুই নম্বর, কে তিন নম্বর? সালমা এক নম্বর। এক নম্বর সালমা, তারপর দুই নম্বরে মমতা। না না, একদম ভাই বোনের মধ্যে সবার সিরিয়াল জানতে চাচ্ছি। সবার বড় হইলো হয়তো বা ভাই হবে নাহলে বোন হবে, তাহলে আপনি কনফিউশনে আছেন। যাই হোক, এই ছয়জন নানির বাড়ি যাওয়ার সময় কমলাপুর রেল স্টেশন থেকে আনুমানিক পাঁচ বছর বয়সে হারিয়ে যায়। আচ্ছা, আপনারা তার মানে ঢাকাতেই থাকতেন? আপনার ভাই যেহেতু বলছে ফার্ম গেট ফার্ম গেট ফার্ম গেট, এরকম একটা ভাই কি টেম্পু চালাতো? না, ভাড়া তুলতো, মানে হেলপারি করতো, হেলপারি করতো। এই টেম্পুগুলো কেমন টেম্পু? টেম্পু মানে লম্বা সিট, লম্বা ওই যে দুই পাশে যে বেঞ্চের মতো করে বসে পিছন দাঁড়ায় যে, ওই দাঁড়ায়ের লোকটাই হচ্ছে হলো এরকম থাকতো আপনার ভাই। আচ্ছা, নানির বাড়ি, আচ্ছা দাগ আছে, একটা জন্মদাগ আছে, এগুলো কি মা জানেন? হ্যাঁ। আচ্ছা, আমি যে লাইনটা বলেছি লাইনের মাঝখানে মাঝখানে মিউট হয়ে গেছে, তার পেছনে অন্যতম কারণ হচ্ছে এগুলো হিডেন ক্লু, যদি মাকে পাওয়া যায় তাহলে এটা পাওয়া যাবে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার এলাকার কোনো কিছু মনে নাই, আমাদের পুরো বাংলাদেশ ব্যাপী এটাকে শেয়ার করতে হবে। ওনার শুধু যে জিনিসগুলো দিয়ে খোঁজার সুযোগ আছে সেটা হচ্ছে ছয় ভাই বোনের নাম, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, উনি জহুরুল ইসলাম, সালমা, মমতা, মনোয়ারা। বাবার নাম ইঞ্জিল হক, মায়ের নাম মিনু বেগম, এই টোটাল সাত আট জনের নাম। এই নাম দিয়ে আমাদের আগাইতে হবে, এবং যদি ওনার পরিবারের কেউ এই অনুষ্ঠানটার কথা জানে, এই পেজে এসে অপেক্ষা করে, তাহলে এটা অতি দ্রুতই আল্লাহর রহমতে সম্ভব সফল করা। আমি তো আমার কাজ করেছি, আমার কাজ হচ্ছে ভিডিও বানানো শেয়ার করা, আপনি আমার কাজ সম্পর্কে খুব ভালো করে জানেন, বাকিটুকু আপনি আল্লাহকে বলেন, বেশি বেশি করে বলেন। হ্যাঁ, তাওয়াক্কাল তো আল্লাহ, আর তো কিছু বলার নাই। মাকে দেখলে চিনবেন? বলতে পারি না। বয়স কত এখন? তিরিশ। তিরিশ, হারাইছেন পাঁচ ছয় বছর বয়সে, চব্বিশটা বছর। আপনার এই এই ভাগ্যের জন্য কাউকে দোষ দিতে ইচ্ছা করে? না, কেউ দোষী না, হয়তো আল্লাহ পাক খুশি হয়, জীবনটা এরকমই। ওর বয়স তিরিশ বছর, জীবনের সবচেয়ে গোল্ডেন টাইমটা চলে গেছে, সবচাইতে গোল্ডেন টাইম। জীবনে অনেক কষ্ট করছি, এবং ওর লাইফের যে কষ্টগুলো সেগুলো আমি তুলে আনতে পারিনি, আমার তো সম্ভব না, স্টোরি কাটে গেছে গা বাইরে। গরু যে খের খায়, একটা বাঁশের আউরি থাকে, অনেক সময় ও নিচে একটা পাটের বস্তা বিছাইয়া উপর দিয়ে একটা চাদর দিয়া খের দিয়া ঘুমাইতাম, মানুষের ঘরে জায়গা দিত না, এরকম জীবন গেছে। কিন্তু ওটার নিচে তো অনেক পোকা থাকে, কারণ ওগুলো অনেক অনেক দিন ধরে জমে। হ্যাঁ, এই নিচে পাটের বস্তা বিছাই দিছি, এতে কাজ হইতো, উপরে খের, তার উপরে পাটের বস্তা, তারপরে একটা চাদর গায়ে দিয়ে উপর দিয়ে আবার খের দেওয়া হইতাম একজনের দিকে। এটা তো খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচে। ভয় লাগতো না? ভয় লাগতো না, আমার তো ঘুম পাইতো, কিন্তু আমার তো কেউ ঘরে জায়গা দিত না। এখনো অনেক মানুষ আছে যারা আমার স্বার্থের জন্য মিষ্টি কথা গুলো ব্যবহার করে, আমি বুঝতে পারি না। আমার একটাই সমস্যা, আমি সবাইকে সহজে আপন ভাবে ফেলাই, আপন ভাবার পরে আমি কষ্টটা পাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন আমরা জহুরুলের জন্য কিছু করি। আমাদের কাজ চেষ্টা করা, সফলতার মালিক তিনি, চলুন আমরা শেয়ার করি। আমার একটাই আশা যেটা আমার মতন জীবন যেন আল্লাহ পাক কাউকে না দেয়, কারণ এখনো পর্যন্ত আমি হোটেলে খাই, এমনও সময় যায় দুই বেলা খাই এক বেলা খাই, এই খাওয়ার ভিতরে এখন তো ইনকাম নাই একদম খারাপ, তবে ওই দশ টাকা বিশ টাকার খিচুড়ি খেলে সারাদিন চলে যায়, রাতে দুইটা রুটি খাই শুয়ে পড়ি, এইভাবে জীবন যেমন আল্লাহ পাক চালাইতেছে। আপনি আল্লাহর কাছে শুকর করবেন, আদায় করি, হ্যাঁ শুকর করবেন যে আপনার আল্লাহ হাত দুটো শরীর ভালো রাখছে। পৃথিবীতে কষ্ট লাঘব হওয়ার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কি জানেন, সবচেয়ে সহজ মাধ্যম কি? আপনার চেয়েও আরও কষ্টে আছে মানুষ, তার কাছাকাছি যাওয়া, তার গল্পগুলো শোনা, সবচাইতে সহজ মান। আপনার এখানে আমাদের এই অনুষ্ঠানে তো আমরা শুধুমাত্র পরিবার খুঁজি, ক্লুজগুলো পাইছি, আমরা ওই বাকি বিষয়গুলোতে গেলাম না। আপনার জীবনে যে অবর্ণনীয় ঘটনাগুলো ঘটছে, আমার মা যেটা হলো তখন নাম বলতে পারতাম না জায়গা, যেটা হলো এখন বলতে পারি, যে দুয়েল চক্কর, মানে দুয়েল পাখি যে বানায় রাখছে মাটি দিয়ে, ওই জায়গাও একবার নিয়ে গেছিল। আর তার আশেপাশে একটা মনে মাজার আছে কোনো, যেটার নাম আমি জানি না, আউলিয়ার নাম, ওই আউলিয়ার নামটা এখন জানি না, এটা কি শাহ আলীর মাজার নাকি গোলাপ শাহের মাজার, এটা তো ঢাকা শহরে নিয়ে গেছে, কিন্তু আপনাদের বাসা কোথায় ছিল? বাসা কোথায় ছিল এটা বলতে পারি না। ঠিক আছে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করুন। আমি লাস্টে এসে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যেন নিজের কষ্ট লাঘব করার জন্য আমাদের চাইতেও অনেক বেশি কষ্টে যেসব মানুষ আছে সেই সব মানুষদের সংস্পর্শে যাই, তাদেরকে কিছু কিছু করার চেষ্টা করি, দুটো লাভ হবে। যদি কিছু করতেই না পারেন আক্ষরিক অর্থে দোয়া করবেন, আরেকটা হচ্ছে নিজের কষ্টটা অনেক লাঘব হয়ে যাবে। অনেক ভালো থাকুন, আজকের মতো এখানে শেষ করছি। প্লিজ শেয়ার, বারবার রিকোয়েস্ট করছি, প্লিজ শেয়ার।
আপনি নিজেও জানেন না আপনার এই একটা শেয়ার ওর জন্য কত বড় উপকার বয়ে নিয়ে আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো থাকুন, আল্লাহ যেন একটা দ্রুত ভালো সংবাদ নিয়ে ফেরার তৌফিক দেয় সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।